আজকে আমি বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল ডাব চিংড়ি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, বড় সাইজের চিংড়ি মাছ নেওয়ার কোনো দরকার নেই, মাঝারি সাইজের চিংড়ি মাছে ডাব চিংড়ি হয়ে যাবে। তাই এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে প্রথমে একটু নুন দিয়ে দেবো, আর হলুদটা সামান্য দেবে, হলুদটা না দিলেও হবে, আমি একটু সামান্য দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার ডাব চিংড়ি বানাবার জন্য প্রথমে লাগবে ডাব, তার জন্য এখানে আমি একটা ডাব নিয়েছি। ডাবটা এবারে ভালো করে কেটে নেব মুখটা, তারপরে একটা মশলা বানিয়ে নেবো। 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত, আর 5 থেকে 6 খানা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ডাবটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, পেছনটাও কেটে নিয়েছি যাতে ভালো করে গ্যাসের উনুনে বসানো যায়। আর ডাবের মধ্যে জল আর শাঁসটা বার করে নিয়েছি। কড়ার মধ্যে আগে থেকেই আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভাজতে হবে, বেশি কড়া করে ভাজবো না। এরকম একদম হালকা ভেজে নিয়েছি, এবার উঠে নেবো, বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা। এরকম ভাজাটা রাখতে হবে, একটা করে উঠিয়ে নেব। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটাটা একটু ভাজতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দেব, আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভাজতে হবে। আদা রসুনটা ভাজার পরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, এখানে আমি মশলার মধ্যে ডাবের জল দিয়েছি, দিয়ে এইটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো জলটা। তারপরে গ্রেভির মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, আর একটু চিনি, ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে নারকেলের দুধটা দেব, নারকেলের দুধটা দেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে গ্রেভির সাথে চিংড়ি মাছটা একটু মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে ডাব চিংড়ির গ্রেভিটা। এবারে এই গ্রেভিটা আমি ডাবের মধ্যে দিয়ে দেব, গ্যাসটা অফ করে দিলাম। এরপরে এই চিংড়ি মাছ আর গ্রেভিটা আস্তে আস্তে এই ডাবের মধ্যে ভরে দিতে হবে, এইভাবে খুব সুন্দর করে ভরতে হবে। দেখুন ডাবের মধ্যে পুরো গ্রেভি আর চিংড়ি মাছটা ভরে দিয়েছি। এবার ওপর থেকে 2 থেকে 3 খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে, মানে পুরো ভর্তি হয়ে গেছে। এবারে ডাবের মুখটা লাগিয়ে দেব, খুব সুন্দর করে লাগিয়ে দিলাম, দিয়ে মুখটাকে আটকে দেব।
মুখটাকে খুব সুন্দর করে আটকে দিলাম। এবারে গ্যাসটা 30 থেকে 35 মিনিট আমি জ্বালিয়ে দেব। দেখুন ডাবে কি সুন্দর একটা আগুনের একটা কালার এসে যাচ্ছে, ডাবটা হালকা হালকা করে পুড়ে যাচ্ছে সাইডগুলো। 30 মিনিট পরে গ্যাসটা অফ করে দেব, দিয়ে ডাবটাকে এইভাবে আরও 10 মিনিট রেখে দেব। এরপরে এবার ডাবের ঢাকাটা খুলে নেব। আর খুলতে কি সুন্দর গন্ধ বার হচ্ছে ডাবের ভিতর দিয়ে, একদম ডাব চিংড়িটা রেডি হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতন আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।